বর্ণা হোসেন স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছে আশা করি সকলে ভালো আছে সুস্থ আছো হাসি খুশি আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি চলে আসলাম তোমাদের জন্য আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে অ্যামেজিং কারণ এই প্রথম আমি ঈদুল আজহার ঈদের ব্লগ করছি তো আশা করছি তোমাদের এই ব্লগটা অনেক ভালো লাগবে সো গাইস আমি তো অনেক খুশি কারণ এই ফার্স্ট টাইম আমি গরুর হাটে যাব এখন একবারও যাইনি মানে এই ফার্স্ট টাইম যাব জয় রাখবো এবং জীবনে রাখবো অলরেডি আত্মনগর গরুর হাটে চলে গিয়েছে বলছি যে গরু কিনে দেন আমাদের কল করতে আমরা তারপর গরুর হাটে চলে যাব আজকে গিয়ে দেন আমার এক্সপিরিয়েন্স হবে যে গরুর হাটে কিরকম টাইপের ঝামেলা হয় তাই না এখন বের হয়ে যাব সাকিব আমাদের নিয়ে যাবে কারণ আমরা তো হাট চিনি না যেহেতু আমি তাশা এবং ইবা আছি এই তিনজন যেতে পারবো না তার জন্য সাকিব আমাদের গরুর হাটের জয়ের আব্বুর পর্যন্ত নিয়ে যাবে তখন থেকে আবার আমাদের ব্লগটা কন্টিনিউ থাকবে দেখতে থাকো আমাদের ব্লগটা A few moments later So guys এখন আমরা হাটে যাচ্ছি গরু আনার জন্য আমরা লেট করে বের হইছি কারণ গরু কখন কিনা হয় জানি না এতক্ষণ হাঁটা সম্ভব না তো এখন আমার সাথে আছে ইবা এবং তাশা আর অলরেডি জয়ের আব্বু জীবনের আব্বু আর দুজন গরু কিনতে চলে গেছে তো এখন আমরা যাচ্ছি চলো গরুটা কিভাবে উঠাবো পাগলা গরু তো সমস্যা হয়ে গেছে তিনবার ঘুরাবো কেমন হয়েছে গরু রাকিব কেমন হয়েছে গরু অনেক সুন্দর হয়েছে এত রাগি রাকিব পাগল গরু এটা আমি ফার্স্ট টাইম গেছি হাটে এই ফার্স্ট টাইম কেমন লাগলো হাটে দুইটা গরুর গুদা মাঝখানে পড়ে গেছি আমি আর তাশায় ওয়া আজকে আমাদের ম্যাচিং হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ম্যাচিং হয়েছে ঋতু ম্যাচিং ম্যাচিং ঋতু বলবো না কার সাথে ম্যাচিং না আমার তো সাদা সাদা আছে ও তো নাই কই সাদা জুতা আমরা সবচেয়ে বেশি মজা করতেছি আজকে ঘাস নিয়ে ঘাস নিতি ঘাস খাবি ঘাস খা একটু খা সো গাইস আমাদের আরেকটা গরু আছে যেটা শাহাদাতরে কিনছে এই বিঘা শোনো তুমি এই যাও কেন এই যে এই দেখো মারামারি লাগতেছে আমাদের গরুর সাথে এই গরুটা শুধু পাজি দেখছো কিভাবে মারামারি লাগতেছে সো গাইস জীবন অনেকক্ষণ পরে এসে পড়েছে কারণ রাকিব অলরেডি রওনা দিয়ে দিছে গরু নিয়ে না এই জন্য হাইটে আসতেছে আর জীবন আর জীবনের কাকা এসে আসছে তো জীবন এই যে গরু আমাদের কেমন হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে তুমি বলবা অনেকক্ষণ পর যে গরুটা পাইছে তারপর
একটু পাইছো ও শান্ত সিস্টেম আছে অনেক ভালো হ্যাঁ ভালো আমাদের মত না আমাদের মত না পাজি না আমি ভদ্র আমি এরকম পাজি না 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 তোমারে বলি না আল্লাহ আমি তুমি বলো না আমাদের মত মানে তুমি পাজি বাট আমি না বিশ্ব আমি বলছি যে আমাদের গরুটার মতন ফাজি না আচ্ছা আচ্ছা সেটা না বলবো তুমি তোমার মত দেখছো ও খালি কথা ঘুরাই না সত্যি আমি বুঝি নাই জানো এই ফার্স্ট টাইম আমি গেলাম তুমি আমার সাথে করতেছো আমি তো এখন আমার সত্যিটা থাকে আমি সত্যি তোমার পাই লাগিয়ে ওই ঘুরছি আমি যাই আমি যাই তোমাকে ধাক্কা দিলে আমি নিয়ে গেলাম আমি এক কষ্ট করি এই যে ভাইও কিন্তু অনেক কষ্ট করছে লুকায় খালি ক্যামেরা দেখলে লুকায় লুকায় কেন ক্যামেরা দেখলে তুমি নিতে পারো এটা তোমার দোষ ঠিক না বলেন এই যে আমি তুমি পারো না সেটা তোমার ব্যর্থতা তুমি আনতে পারো না তোমার ব্যর্থতা বললাম তো তুমি সেটা জানো না এই যে দেখাচ্ছ না এই যে একজন এই কথা বলছে আর আইসা বলছে এটাই ট্রিক্স কই ট্রিক্স আমি কত সুন্দর করে বলছি না তা তুমি পারো না রাকি বাস আমার কাছে বিজনেস যায় তো কাকে লাগলো বলেন হাতে এতক্ষণ ঘুরা অন্যান্য বছর আরো বেশি কষ্ট করি 10 ঘন্টা 12 ঘন্টা আমাকে ভয় দেখায় গরুর জিদ উঠাই দিছে আমাকে ভয় দেখাতে যায় নিজের গরু আপুকে দেখে গরু রাগ করছে আমার কোনো দোষ নেই এটা একদমই মিথ্যা কথা দেখো কি আমার দিবে ঈদ মুবারক সবাইকে জানাচ্ছি অনেক অনেক ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন এর আগে অভিনন্দনই বলেছিলাম তোমরা ভাবছিলে আমি অভিবন্দন বলছি তো কেন শব্দটা ভুল ধরছো আমি নিজেও জানি না তো কালকে গতকালকে রাত্রে আমি এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যার কারণে তোমাদের আর কোনো ফুটেজ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই আজকে ঈদের দিন সকালে এসে পড়েছি তো এখন আমাদের গরু কুরবানিটা করা হবে তো চলো আমরা গরু কুরবানি করতে চলে যাই এর আগে তাশাও রেডি হয়ে গেছে তাশা চলে এসো রাব্বি আপাতত এই জায়গায় নাই অন্য রুমে আছে তো চলো আমরা গরু কুরবানিটা দেখে আসি চলো সো গাইস আমরা উপরে এসে পড়েছি তো রাব্বি গরুটা কুরবানি দেওয়া শেষ তোমার কেমন লাগছে খারাপ অবভিয়াসলি ওর খারাপ লাগছে এর আগের বারও অনেক কান্না করছে যে গরু কেন আমরা কুরবানি দিছি আনছি তো এর জন্যই কুরবানি দেওয়ার জন্য আল্লাহর নামে তো আলহামদুলিল্লাহ ঠিকভাবে কুরবানি দেওয়া হয়ে গিয়েছে এখন গরুগুলো কুরবানি দেওয়া শেষ হয়ে গিয়েছে প্যাকিংও করা শেষ হয়ে গেছে এই যে প্যাকিংগুলো এখানে রেখেছি তো ভাবলাম একসাথেই এসে পড়ে প্যাকিংটা করে নাহলে দেখা গেছি বুঝতেই তো পারছো অনেক কাজ
ঘরে কিন্তু অনেক কাজ, তো কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। হ্যালো গাইস, গাইজ আমরা এখন চলে আসছি গ্রামে, অনেক সুন্দর একটি গ্রামে। এখন আমরা আছি যশোরে। তো আমাদের ঈদের ব্লগের এন্ডিং আমরা দিতেই পারিনি, কারণ এখানে আমরা সবাই অনেক বেশি বিজি ছিল প্যাকিং নিয়ে। হ্যাঁ, অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এই জন্য কিছু করতে পারিনি। আর তোমাদের জন্য ভাবলাম আমরা দেশের বাড়িতে এসে এন্ডিংটা দেই। দাও, আমি দেখতে পাচ্ছেন সবাই অনেক বেশি হাঁপিয়ে গেছে, কারণ মাত্র আমাদের একটা গেম হচ্ছিল। তো আপনাদের এই ভিডিওটা আপনারা আমাদের 2.0 চ্যানেলে পেয়ে যাবেন। তো উইনারটাকে সেটা এখন বলবো না, সেটা আপনারা দেখে নেবেন যে আসলে উইনারটাকে। তো আমাদের আজকের ব্লগ ছিল, আমি তোমার থেকে ঈদের দিনে বকশিস নিতে পারি নাই। আমি এই কষ্টের কথা কই রাখবো, ঈদের দিন গেছে কারো কতদিন, কাউকে দেই নাই আমি, কাউকে দেই নাই। আমি শুনছি কাউকে বকশিস দেই নাই, কাউকে দেই নাই। যতর বকশিস দিছি না, তোমার নানু থেকে নাও নাই? নানু আমাকে দেই নাই, নানু 10 টাকাও দেয় নাই আমাদের। হ্যাঁ না, দিছো মিথ্যা কথা আমার সাথে। সো গাইস, আমাদের ঈদের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে দিবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গ্রামে এসে আপনাদের জন্য জোস একটা ব্লগ বানাচ্ছে আপু, রাইট? হ্যাঁ হ্যাঁ, অনেক হ্যাপি হবা তোমরা, অনেক হ্যাপি। আপনারা এই ব্লগটিও পেয়ে যাবেন খুব শীঘ্রই। তো আমরা আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ব্লগে। মানে এই ব্লগই দেখাবো, এই ব্লগটা যে দেখতেছেন যে আমরা করতেছি, এখানে আমরা একটা নতুন ব্লগ করতেছি, এটা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন খুব শীঘ্রই। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ, বাই বাই।